দুস্থ মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির পূর্ব মেদিনীপুর জেলা ও হলদিয়া ব্লক রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভবানীপুর রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা রাষ্ট্র হিন্দু বাহিনীর সভাপতি যোগী শ্রীকৃষ্ণ দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া ব্লক সভাপতি রাষ্ট্র হিন্দু বাহিনী রণজিৎ জানা প্রমুখ। বাচ্চাদের মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য খাতা পেন বিতরণ এবং আমাদের দুস্থ পরিবারদের জন্য শাড়ি বিতরণ এবং আমাদের ছোট করে একটি মেডিকেল বুস করেছি যাতে বিনা পয়সায় চিকিৎসা করতে পারে। এই কর্মসূচির মাধ্যমে আমরা বিকেল 4টে অবধি করতেছি এবং আমাদের এটা 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমাদের উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয় এবং আমাদের হিন্দু বাহিনী জেলা সভাপতি উনিও উপস্থিত ছিলেন। আমার নাম গৌতম দাস। আজকে আমাদের রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর পক্ষ তরফ থেকে আমাদের বাচ্চাদের মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য খাতা পেন বিতরণ এবং আমাদের দুস্থ পরিবারদের জন্য শাড়ি বিতরণ এবং আমাদের ছোট করে একটি মেডিকেল বুস করেছি যাতে বিনা পয়সায় চিকিৎসা করতে পারে। এই কর্মসূচির মাধ্যমে আমরা বিকেল 4টে অবধি করতেছি এবং আমাদের এটা 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমাদের উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয় এবং আমাদের হিন্দু বাহিনী জেলা সভাপতি উনিও উপস্থিত ছিলেন। আমার নাম গৌতম দাস। রাষ্ট্রীয় হিন্দু বাহিনী জেলা কমিটি এবং হলদিয়া ব্লক কমিটির উদ্যোগে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির বিপি পোদ্দার হসপিটাল চলছে এখনও। আমাদের স্বাস্থ্য পরীক্ষা, আমাদের বস্ত্র বিতরণ, আমাদের যারা এসেছিলেন আমাদের অতিথি, আমাদের তাপসী মণ্ডল, শ্যামল মাইতি বিশিষ্ট সমাজসেবিক এবং আমাদের জেলা সভাপতি ছিলেন শ্রীকৃষ্ণ দেবনাথ ছিলেন, আমাদের রণজিৎ জানা ছিলেন। আমাদের এই কর্মসূচি আমাদের দুস্থ পরিবারদের জন্য আরও আমরা করতে পারি, আমরা এই রাষ্ট্র হিন্দু বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রিত জানাই এবং এই কাজটা আরও সুষ্ঠুভাবে যেন পরিচালনা করার জন্য। আগামী দিনে কী কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের বিশাল কর্মসূচি রয়েছে, যে কর্মসূচি এখনও আমরা প্রকাশ করিনি, আমরা করব। হ্যাঁ, করে দেওয়াই ভালো। তো আমাদের প্রকাশ হচ্ছে আমাদের আগামী 24, 17 এবং 18 আমাদের দুদিন 24 সালে রামনবমী উদযাপন হবে। আমাদের র্যালি এবং আমাদের পদযাত্রা, আমাদের এটা কর্মসূচি রয়েছে, আমাদের হাজার লোকের খিচুড়ি ব্যবস্থা রয়েছে, আমাদের বস্ত্র বিতরণ রয়েছে, আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে, আমাদের আরও কর্মসূচি গীতা বিতরণ, ঘর ঘর গীতা আমরা বিতরণ করব। হ্যাঁ, এসব আমাদের কর্মসূচি রয়েছে আমাদের এই
আমাদের অরাজনৈতিক দল, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের আরও এই কর্মসূচি নেব আমরা। আমার নাম শ্রীকৃষ্ণ দেবনাথ, আমি জেলার সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।